प्रिय छात्र छात्री एवं सुधीवृंद छायानट आयोजित गानेर निबिड़ पाठ कार्यक्रमे आपनादेर सकल के स्वागतम। आज के आम्रा काजी नजरुल इस्लामेर एकटी आधुनिक पर्यायेर गान शिखब। प्रथमे आमी गानेर कथागुलो बोले जाच्छी। आधखाना चाँद हासिछे आकाशे, आधखाना चाँद नीचे, प्रिया तबु मुखे झलकिछे, गगने जलिछे अगणन तारा, दुटी तारा धरणीते, प्रिया तब चोखे चमकिछे, तड़ित लतार छिड़िया आधेक खानी, जड़ित तोमार जरीन फिताय रानी, अझरे झरिछे नील नभे बारी, दुईटी बिंदु तारी, प्रिया तब आँखि बरसिछे, मधुर कण्ठे बिहग बिलाप गाहे, गान भूली तारा तब अंगने चाहे, ताहारो अधिक सुमधुर सुर तब चूड़ी कंकने झनकिछे। एटी एकटी प्रेमेर गान। गानेर बाणीते कवि तार प्रियार रूप के वर्णना करेछेन प्राकृतिक नाना धरणेर उपकरणेर उपमाय। कोनो एक अर्धचंद्र शोभित आकाशेर आधखाना चाँदेर साथे तिनी तार प्रियार मुख के कल्पना करेछेन, जेन आकाशेर आधखाना चाँद एवं तार प्रियार आधखाना चाँद रूपी मुखेर मिलने सृष्टि हयेछे पूर्ण पूर्णिमा। एकी साथे कवि आकाशेर असंख्य उज्जवल तारार साथे प्रियार नयन तारा के कल्पना करेछेन। आम्रा प्रथमेई गानेर प्रथम स्तबकेर सुरटी देखे निच्छि। কথাটি আমি প্রথমে বলেছিলাম যে এই গানে রাগ বেহাগের একটি প্রভাব রয়েছে। প্রভাব এই জন্য বলছি যে এই গানের প্রথমে যে সুরটা আমরা পাই এই জায়গায় আমরা দেখি সা গা মা পা ধা নি সা নি সা নি ধা পা ধা মা বেহাগ রাগের চলনে সা গা মা পা নি সা নি ধা পা মা পা গা মা গা সা। পুরনো আমলে বেহাগ রাগে কেবলমাত্র শুদ্ধ মধ্যমের ব্যবহার থাকত। ইদানিং কালে তাও প্রায় 100 বছরের বেশি হবে আমরা লক্ষ্য করি
বেহাগ রাগের মধ্যে আমরা করি মধ্যমের ব্যবহার, সেইটি এই গানটির প্রথম অংশে কিন্তু নেই এবং সাগা মাপা ধা নিসা করে উঠছে, যেখানে বেহাগের যে সাধারণ যে চলন সেটির থেকে একটু সরে যায়। যাই হোক, আমি গানটি প্রথম স্তবকটি আরেকবার গাইছি। আধখানা চাঁদ ভাসেছে আকাশে, আধখানা চাঁদ নিচে প্রিয়তম মুখে ঝলকেছে, গগনে জ্বলেছে অগণন তারা, গগনে জ্বলেছে অগণন তারা, দুটি তারা এবার আমরা গানের অন্তরায় যাব। এই জায়গায় এই গানের বাণীতে বলছে, তড়িৎ লতার ছিঁড়িয়া আধেখানি, জড়িত তোমার জরিন ফিতায় রানী, অঝরে ঝরিছে নীল নভে বাড়ি দুইটি বিন্দু তারি, প্রিয়া তব আঁখি বরসেছে। আকাশের বিদ্যুৎ ছটায় যে মনোরম আলোক লতিকা তৈরি হয়, তার মতোই তার প্রিয়ার খোপার জরিন ফিতা। অসীম নীল আকাশে যে আলোক বাড়ির দুতিবয়ে অবিরাম বর্ষণ চলছে, তার দুটি বিন্দু যেন তার প্রিয়ার চোখ থেকে ঠিকরে পড়ছে। আমরা এই অংশের সুরটা দেখে নিই। এবার আমরা গানের শেষ স্তবকে যাব। সেখানে বলা হচ্ছে, মধুর কণ্ঠে বিহগ বিলাপ গাহে, গান ভুলি তারা তব অঙ্গনে চাহে, তাহারও অধিক সুমধুর সুর তব চুড়ি কঙ্কনে ঝনকিছে। কপতের আহ্বানে কপতি যে সুমধুর গান গায়, তার চেয়েও মধুর কবি প্রিয়ার কঙ্কনের ঋণিঝিনি শব্দ। তাই মধুকণ্ঠী পাখি তার গান ভুলে গিয়ে কবি প্রিয়ার অঙ্গনে কান পেতে রয়। আমরা এই অংশের সুরটি দেখে নেব। মধুর কণ্ঠে বিহগ বিলাপ গাহে, গান ভুলি তারা তব অঙ্গনে চাহে, মধুর কণ্ঠে বিহগ বিলাপ গাহে, গান ভুলি তারা তব অঙ্গনে চাহে, তাহারও
ছাত্র ছাত্রী, এতক্ষণে নিশ্চয়ই আমরা এই গানটি মোটামুটি শিখতে পেরেছি। তবে পুরো গানটা আমি এখন তবলার সঙ্গে গেয়ে দিচ্ছি, যাতে আমরা গানের বিভিন্ন জায়গায় যে শব্দের যে ভাগ এবং গানটি কীভাবে তালের সঙ্গে বসানো হয়েছে সেটি আমরা ভালো করে বুঝতে পারি। প্রথমে আমরা দাদরা তালটি তবলায় কোন ভঙ্গিতে বাজানো হয় সেটি একবার আমরা দেখে নেব। এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, ধা ধিন না ধা তিন না, ধা ধিন না ধা তিন না। অথবা অনেকে বলে ধা ধি দা ধা তিন তা, ধা ধি ধা ধা তিন তা। এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়। আমরা শুরুতেই বলেছিলাম গানটি দাদরার প্রথম আঘাত থেকে শুরু হয়, অর্থাৎ সোম থেকে।
শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের আজকের কার্যক্রম এখানেই শেষ হচ্ছে। আগামী পর্বে আবার দেখা হবে।